এই ভিডিওতে দেখাবো কিভাবে আর্টবোর্ডের কালার পরিবর্তন করা যায় খুব সহজে। দেখা যাক, প্রথমে নতুন একটা ফাইল নিব, 7000x5000 এটা নিলাম। এটার কালার কিন্তু সাদা, এই সাদা কালারটা আমরা পরিবর্তন করব কোন রকমের, এই রেক্ট্যাঙ্গুলার ছাড়া। আমরা কি করি, এই রেক্ট্যাঙ্গুলার নিয়ে কিন্তু সাদা কালারটা অনেক সময় পরিবর্তন করি, এইভাবে এইরকম করে কালারটা চেঞ্জ করি। কিছু সময় দেখা যায় যে এই যেটা আমরা কালার চেঞ্জ করি এটা আর্টবোর্ডের বাইরে চলে যেতে পারে। তারপরে আবার যদি আমরা এরপরে কোনো কিছু কোনো কাজ করি, সাপোজ কিছু কাজ করে যখন সিলেকশন করতে যাই তখন এটা সমস্যা করে, একসাথে সিলেকশন করতে পারি না, তখন এটাকে লক করে সিলেকশন করতে হয়। কিন্তু এত ঝামেলার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। আজকে যেই উপায়টা দেখাবো সেটা খুব সহজ এবং খুব সহজেই আর্টবোর্ডের কালার পরিবর্তন করা যাবে এবং কাজও করা যাবে, তাতে করে পিছনের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হবে না। সেটা কিভাবে সেটা দেখাচ্ছি। ওকে, এটা কেটে দিই, নতুন একটা আর্টবোর্ড নিলাম, কালারটা সাদা আছে। এখন এটা চেঞ্জ করার জন্য যেতে হবে, তার জন্য ফাইলে যাব, ডকুমেন্ট সেটআপ, এই যে দুটো অপশন এই উপরেরটা ক্লিক করব কালারটা চেঞ্জ করার জন্য। এখানে চেঞ্জ করে যে কোনো কালার নিতে পারি, এখান থেকে যে কোনো চয়েস। সাপোজ আমি এই কালারটা নিলাম, ওকে। এই যে অপশনটা দেখা যাচ্ছে সিমুলেট কালার পেপার, এখানে ক্লিক করলাম, ওকে। এখন জুম ইন অথবা জুম আউট যে কোনো একটা অপশন ক্লিক করলে অটোমেটিক কালারটা চেঞ্জ হবে, কালার চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এবং এরপর যদি আপনারা কোনো কাজ করেন সেক্ষেত্রে সাদা রেক্ট্যাঙ্গুলার নিয়েও কাজ করতে পারবেন, অন্য কোনো কালার নিয়েও কাজ করা যাবে। এখন এক্ষেত্রে আমরা যদি এইগুলোকে সিলেক্ট করি, শুধুমাত্র এইগুলো সিলেক্ট হবে, কিন্তু আমরা যদি এই পদ্ধতিতে কালার চেঞ্জ না করে যদি এই রেক্ট্যাঙ্গুলারের মাধ্যমে কালারটা চেঞ্জ করতাম সেক্ষেত্রে কী হতো, এই নিচেরটা সিলেক্ট হয়ে যেত, সেক্ষেত্রে কাজ করার জন্য একটু ঝামেলা হতো। সো এইভাবে সেরকম কোনো ঝামেলার সম্ভাবনা নেই, এভাবে আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ।